ভোলামোড়ে একটি অলৌকিক ঘটনার মাধ্যমে একটা নষ্ট মোটর থেকে মেরামত করার জন্য তুলতে গিয়ে ওখান থেকে কিছু ডিজেল জাতীয় তরল পদার্থর আভাস পাওয়া যায়। মোটামুটি 3 বছর হয়ে গেল উপজেলা প্রশাসন থেকে আমরা পাই মোটামুটি বাসা পর থেকে ভালোই সার্ভিস হয়েছিলো। এই কিছুদিন পূর্বে 1.5-2 মাস আগে মোটরটি নষ্ট হয়ে যায়, মোটর জ্বলে যায়। তো আমরা যা মেরামত করে নিই, হঠাৎ করে ছোটো ভাই চিন্তাভাবনা করলো যে মোটরটা মেরামত করি। মিস্ত্রি নিয়ে এসে লাগার পরে দেখা গেলো যে মিস্ত্রিতে মোটর উঠার পরে দেখছি যে তেল উঠছে। এই তেল উঠাকে কেন্দ্র করে মিস্ত্রি বলছে যে ভাই মুখ বাঁধে রেখে দেন, কারণ হলো যে এটা তেলের ব্যাপার, এটা মানে মোটর ভালো করেন কিন্তু তেল উঠছে। যে মিস্ত্রির কাছ থেকে আমরা এই খবরটা পাই, পরে আমরা নিজেরা চিন্তাভাবনা করি, এলাকার লোকজন এসে দেখা দেখি করে, দেখার পরে তেল অনেকে এখানকার জ্ঞানীগুণী ব্যক্তিরা এসে বলছে যে না আমার তেলের ব্যাপারটা বলিও না, নাহলে তো এখানে তোমার থাকতে পারবো না, বিভিন্ন রকম ভয়ভীতির কথা মানে বলেছে। আমরাও চিন্তাভাবনা করলাম, তারপরে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে জিনিসটা এগিয়েছে না, উনি বললেন যে না প্রশাসনকে জানানো দরকার, এটা জাতীয় সম্পদ। আমরা ওই ভরসায় দেখা গেলো যে আমরা তারপরে তখন এটা ফেসবুকে ছাড়ি এবং উপর মহলে বলার চেষ্টা করি। জাতীয় সম্পদের জন্য যদি একটু ক্ষতিও হয় তা আমরা এই আঙ্গিকে আছি, মানে নিজের ক্ষতিটা স্বীকার করতে পারি। স্ত্রীরা দেখেছে এবং অনেকে এসে দেখেছে যে হ্যাঁ ওটা ওই মানে পানির ইটাই হয়ে গেলে তেলটা ভালো জ্বলে, এবং হাতে তেল তেল ভাব, নাকে নিলে তেল তেল ভাব, এবং অনেক সময় নিকুট তেলে উঠছে, অনেক সময় মিশ্রিত উঠছে পানি, এখানে বুঝাই মানে পানির যে আকার এটা পানির এখানে কোনো ই নাই। আমি মোহাম্মদ মনির ইসলাম, নাচল উপজেলা স্থানীয় গণমাধ্যম কর্মী। আমি ফেসবুকে একটি ঘটনা দেখে, অলৌকিক ঘটনা বললে চলে, সেটিতে ভাইরাল দেখে আমি নাচল উপজেলার ভোলামোড় নামক স্থানে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে ওখানে একটা খাবার পানি আব্দুল আওয়াল নামে একজনের মোটরের নষ্ট মোটর তুলতে গিয়ে মোটরের সাথে ডিজেল তেল উঠে আসে। ওনারা তখন সুতলি দিয়ে নিচে একটা বোতল কেটে সেটা তারা আর কি পানির মতো করে উঠে দেখছে যে আসলে ডিজেল তেল, কোনো সময় ডিজেল তেল আসছে উঠে, কোনো সময় পানি মিশ্রিতভাবে আসছে। সেটাকে আমি গিয়ে পরীক্ষা করে দেখলাম যে আসলে তেল হলে তো আগুন জ্বলবে, আগুন জ্বলে কিনা, একটা কাগজ তাকে ডুববে আগুন ধরার মতো দেখছি আগুন জ্বলে উঠছে। তো আমি আসলে এটি বলবো যে স্থানীয় গণমাধ্যম কর্মী হিসাবে যে এখানে আসলে হয়তো বা তেলে খুলি থাকতে পারে, তো এটি যেন আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের নাচলের জনমহাদের কাছে আবেদন করবো এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে এটা জিনিসের চাচাবেচা করে যেন দ্রুত এটা যে কোনো একটা সুরা ব্যবস্থা করে যেন এখানে সবাই পরিত্রাণ পায়, এবং এটা দেখে মানুষ যেন শত শত মানুষ ওখানে ভিড় জমাচ্ছে দেখাচ্ছে, এবং এবার এটি আসলেই একটা পরীক্ষা নিরীক্ষা করলে সেখান থেকে আসলে আসল রহস্যটা এখান থেকে বেড়ে আসবে, আসলে খুনি আছে না আসলে এমনি এটা পানির তেল মিশ্রিত আছে।